অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? আমি 71-6টা ওষুধ কোম্পানির সার্কুলার নিয়ে আসলাম, যেটা প্রথমটাই হলো দেখতে পারছেন এটা ড্রাগ ইন্টারন্যাশনালে এখানে একটা নিয়োগ প্রকাশ করছে। তারপরেরটাতে যদি আসি, এটা ক্যারিয়ার অপরচুনিটি অ্যাট শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড দেখলেন। এরপরেরটা হলো নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড, এই যে এরপরেরটা এসকেএফ, সরাসরি আপনার ফুল পেজে দেখতে পাচ্ছেন। এরপরেরটা হলো ইউনিওয়ার্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তারপরেরটা যদি আসি, সেটা হলো হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো বন্ধুরা, এই 6টা ফার্মাসিউটিক্যালের আমি জব সার্কুলার একত্রে নিয়ে চলে আসলাম। তার আগে বলি, এই সার্কুলারগুলোর লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে আমি দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি সার্কুলারগুলো পেয়ে যাবেন। এইখানে প্রথমে একটা বিষয় মাথায় রাখবেন যে এখানে আবেদনের অপশন দুইটা আছে, একটা হলো ওয়াকিং ইন্টারভিউ, আর একটা হলো আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো প্রথমে আপনাকে দেখতে হবে যে আসলে কোনটাই অ্যাপ্লিকেশন এবং কোনটাই ওয়াকিং ইন্টারভিউ। তো এইটা হলো ড্রাগ ইন্টারন্যাশনাল ড্রাগ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, তারা এখানে যেটি বলছে দেখেন, অ্যাপ্লাই ইনস্ট্রাকশন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিটেড হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু ম্যানেজার হিউম্যান রিসোর্স। এক কথা, আপনাকে আগামী 23 তারিখের ভিতরে এই এদেরকে আপনার জাস্ট নিজে হাতে লেখা অ্যাপ্লিকেশন দিয়ে এখানে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন সঙ্গে আর কী কী থাকবে? আপনার কমপ্লিট একটা সিভি থাকবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সাম্প্রতিক তোলা, তারপরে ফটোকপি থাকবে প্রত্যেকটা সার্টিফিকেটের, ফটোকপি থাকবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের। এই যে বিষয়টা গেল, এই যে নিচে কিন্তু ঠিকানাটা দেয়াই আছে, এই ঠিকানা বরাবর। তো এটা গেল, এখানে জাস্ট আপনাকে অ্যাপ্লাই করতে বলছে। এবং এখানে আপনি যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে দেখেন আপনার কী কী যোগ্যতাগুলো দরকার, এই সমস্ত বিষয়গুলো বর্ণনা করা আছে, আপনি একটু পড়লেই বুঝবেন। এখন আমি একটা চলে আসি লাইক দ্যাট কী বলে ইন্টারভিউর ক্ষেত্রে। দেখুন এখানে এসকেএফএ যেটি বলছে তারা, এখানে মেডিকেল সার্ভিস অফিসার প্রত্যেকটাই কিন্তু ওই ঘুরে ফিরে কথা একই বুঝতেছেন বিষয়টা, যে আপনার ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আর কি। তো এখানে যদি আপনি ওয়াকিং ইন্টারভিউ যদি দিতে চান, সেক্ষেত্রে আপনার এলিজিবিলিটি, ওয়াকিং এরিয়া, ইন্টারভিউ টাইম সব কিছু দেওয়া আছে। দেখেন এখানে 1, 2, 3, 4, 5, 6টা জেলার মানে থেকে কিন্তু আপনি চাইলে ইন্টারভিউ দিতে পারবেন। তো লাইক দ্যাট আমার দেশের বাড়ি হলো পাবনাতে, তো পাবনা ছেলে মেয়ে কোথায় যাবে? তো পাবনা এখানে নাই, সেক্ষেত্রে আমার বাড়ির পাশে যেটা হয়, আমার যেটা সুবিধা হয় আমি সেটাতে যাবো। লাইক দ্যাট এখানে রাজশাহী আছে, আমি রাজশাহীতে চলে যাবো 13 তারিখে সেটা। কিংবা যদি আমি ঢাকাতে থাকি, সেক্ষেত্রে কিন্তু ঢাকাতে 14, 15, 17 তারিখ কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারেন। এখানে ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা বরাবর 10টা থেকে 1টার ভিতরে দিতে হবে। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু অবশ্যই 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 বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে। আমার মনে হয় বকবক অনেক করে ফেলছি, বাকিটা আপনারা যদি নিজে থেকে নামায় পড়েন ইজিলি বুঝতে পারবেন। আপাতত এতটুকুই থাক, কথা কম বলি, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।